অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি রান্না, কো স্পন্সর বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি মজাদার এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি। সাথে আছি আমি তমা রশিদ। খাবার রান্না শুরু আগে আপনাদেরকে জানাতে চাই, আপনার রান্নায় অবশ্যই ব্যবহার করবেন মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন, যে লবণে মাথা খোলে। আজ আমাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার রান্না করে দেখাবেন মাস্টার শেফ ড্যানিয়েল সিগোমেজ। ভীষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিউটি আপু, বেস্ট সিঙ্গার। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমরা আজকে খুব মজাদার একটা রেসিপি শিখব, তো আমরা কুকিং প্রসেসে চলে যাই। আমরা বানাবো হচ্ছে গার্লিক মাশরুম। আমরা প্যানটাকে হিট দিব একটু, আর এটা এত ইজি প্রসিডিউর। এক সময় না বাংলাদেশে মাশরুম যখন আসে না, সবাই এটাকে ব্যাঙের ছাতা বলতো, খাবে না বলতো। বাট এটা যে হার্টের জন্য কত বেশি ভালো, হ্যাঁ তাই মনে হতো, অনেকে খেতো না। বাট এখন সবচেয়ে বেশি এই জিনিসটা যায়, আমরা চাইনিজ ফুডে দিই, এটা জাপানিজ ফুডে দিই, কন্টিনেন্টাল ফুডে দিই, সবচেয়ে হেলদি ফুড। হ্যাঁ, আর রান্না করতে সবচেয়ে ইজি হচ্ছে, সব সবজিকে কাটতে হয়, ছিলতে হয়, মাশরুম হচ্ছে টিন থেকে খুলে শুধু ঢেলে দিলে সবচেয়ে ইজি। আর পিৎজাতে তো মাশরুম থাকবে, ওটা ছাড়া পিৎজা চলবে না। বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে মাশরুম পিৎজা। তো আমরা প্রথমে দিয়ে দেবো হচ্ছে লিটল বিট অয়েল, একদম কম পরিমাণ, জাস্ট প্যানটাকে গ্লেজ করার জন্য, একদম কম, যেটা কুকিং অয়েল আছে সেই নর্মাল কুকিং অয়েলটা। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে এর মধ্যে বাটার, জাস্ট এখানে আমরা 50 গ্রাম বাটার দিলাম। এই বাটারটা এখন মেল্ট হবে আস্তে আস্তে, আর আমরা আমাদের কাজটাকে করব। এই বাটারের সাথে আমরা দিয়ে দিব একবারে হচ্ছে ফুললি, যেহেতু গার্লিক মাশরুম, সো গার্লিকের পরিমাণ বেশি থাকবে, 1 ফুল টেবিল স্পুন অফ গার্লিক। স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, সাদা গোলমরিচ যেটা, এটা হচ্ছে স্পাইসি দিবে, আর এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা আমরা স্প্রিঙ্কেল করলাম, এটা হচ্ছে ফ্লেভার দিবে। আর আমরা দিয়ে দিব হচ্ছে মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমাণ মতো আয়োডিন, সোডিয়াম এবং অন্যান্য উপাদান যা স্বাস্থ্য ভালো রাখার জন্য উপযোগী। আমরা এখন এটাকে সফট করে নিব নাইসলি। আমরা একটা উডেন স্পুন নিয়ে নিচ্ছি। শিওর শেফ, থ্যাংক ইউ। আসলে বাটার আর গার্লিক খুব আলাদা একটা অ্যারোমা দেয়, আর এই দুইটা মিশ্রণে কিচেনটাকে করে তুলে সবসময় যে এখনই খেতে লাগছে, এখনই খেতে লাগছে, এখনই খেতে হবে, এরকম একটা বিষয়। তো আমরা এটাকে ফ্রাই করলাম, এটা অলরেডি ফ্রাইড। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে মাশরুম, যেহেতু এটা স্মল সাইজ, এটাকে আর কাট পিস করা দরকার নেই, এটা অনেক সময় আসে একটু বড়, অনেক সময় আসে ছোট, যখনই বড় আসবে 4 পিস করে নেব। সুপের জন্য মনে হয় একটু কাটতে হয়, একটু কাটতে হয়, স্লাইস করে কাটতে হয়। আমরা দিয়ে দিলাম মাশরুমটা, সুন্দর একটা আওয়াজ আছে। আচ্ছা আপু, ইফতারে আপনার কোন ধরনের আইটেম কুক করতে ভালো লাগে? সারাদিন রোজা রেখে একটু ঝাল ঝাল যদি খাই, আমার মনে হয় রুচিটাও বাড়ে, খাইতেও ভালো লাগে। ট্রেডিশনাল যে সকল ভাজা পোড়া আছে ওগুলোকে অ্যাভয়েড করেন? না, সেগুলো হয় যেহেতু আমাদের 30 রোজা বা 29 রোজা হয়, তো সেক্ষেত্রে ভাগ করে নেই আমি আসলে, যে এই 10 রোজায় আসলে এই ধরনের আইটেম একদম, তাহলে হয় কি নিজের শরীরটাও ভালো থাকে, স্বাস্থ্য সচেতন আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ একঘেয়েমি যদি খাই, ওইটা শরীরের জন্যও ভালো না আর খেতেও ভালো লাগবে না। আসলে এখন কেউই আর ওই একই ধরনের ভাজা পোড়া খেতে চাচ্ছে না। নর্মাল লাইফে কিন্তু আমরা এক জিনিস বারবার খাই না, বা প্রতিদিন রান্নার ক্ষেত্রেও তাই, যে আমরা এক জিনিস রান্নাও করি না, ভালো লাগে না, একটু আলাদা আলাদা। আমরা এখন দিয়ে দিলাম 3 কালারের ক্যাপসিকাম, যেটাকে আমরা চপ করে দিয়ে দিলাম, নাইসলি চপ। এটা দিলেই না রান্নাটা মানে অন্যরকম, হ্যাঁ একদম ঠিক কালার, এটা হচ্ছে অর্নামেন্টস আসলে বলে না, রান্নার যে প্রেজেন্টেশন, এটা এখন কুক করতে থাকবে, কিছু লাগে না, আর কিছু লাগে না, এটা কুক হতে থাক। আমরা এখন দিয়ে দিব আস্তে আস্তে হচ্ছে চিলি সস, অলরেডি অ্যারোমা বের হয়ে গেছে। এরপরে হচ্ছে টমেটো কেচাপ, যখন এটাকে গ্লেজ করবে আর স্টিকি ভাবটা চলে আসবে। আমরা দিয়ে দিব হচ্ছে চিলি, জাস্ট মাঝখান থেকে কেটে, যেন ঝালটাও বেশি না হয়, বা আমরা চিলি ফ্লেভারটা ওখান থেকে পাই। আর এটাকে আমরা একটু এশিয়ান কুইজিনের স্টাইলে আমরা রান্না করলাম, যে আমরা বলি না যে আমাদের একটু রিজিওনাল টেস্ট তো দিতেই হবে। আমি সবসময় এটা খেয়াল করি যে আমি যে রিজিওনে থাকবো সেই রিজিওনের হার্বস বা ওই রিজিওনে কোনো সসকে যেন ইন্ট্রোডিউস করে একটা ফিউশন এমন ফুড দিতে পারি যেন গেস্টদের প্রতি সিগনেচার হয়ে যায়, এটা আসলে ওখানেই পাওয়া যাবে এটা। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ফুড বিজনেস, সেকেন্ড বার খাওয়ার জন্য আবার আসবে সে। সো আমরা এটাকে সুন্দর করে কুক করছি, এবং এটা
দুইটা জিনিস আমরা এটাকে এইভাবে ইন্ট্রোডিউস করতে পারি, যেটা কুক করার পরে যদি আমরা ঠান্ডা করে নিই একদম, এরপরে লিটিউস কিকুম্বার টমেটো এর সাথে মিক্স করি, মাশরুম সালাদ হয়ে যাবে এটা, গার্লিক মাশরুম সালাদ। গার্লিক মাশরুম আমি আপনাদেরকে বললাম, আমার অডিয়েন্সরা যারা দেখছে তারাও এটা শিখছে, বলি চিকেন গার্লিক মাশরুম, তাহলে আমাদের চিকেন অ্যাড হবে, বিফ গার্লিক মাশরুম, বিফ অ্যাড হবে, রেসিপিটা করব ঠিক সেটাই, তার ধরনটা চেঞ্জ হবে, একটা শিখলে থাউজেন্ডস অফ ইউ ক্যান লার্ন। আমাদের যখনই আমরা বুঝবো যে এটা গ্লেজ চলে আসছে, পুরো শাইন করছে না জিনিসটা, একদম গ্লেজ চলে আসছে, দ্যাট মিনস দিস ইজ ডান। আর মাশরুম হচ্ছে প্রসেস, তো এটার কুক করার কিছু নাই আসলে, এত জলদি হয়ে গেল, অনেক সফট হয়, সফট হয়। আমরা আমাদের সার্ভিং এটা নিয়ে নিই, আর আমাকে তো আমার একটু এখান থেকে স্পুনটা দিবেন, এই অবশ্যই, থ্যাংক ইউ। আসলে বিউটি আপু, আমরা যখন শপিংয়ে যাব আপনি আর আমি, তখন সেই দিন ইফতারটা আমরা এরকম বাসায় এসে লাস্ট মোমেন্টে বানিয়ে নিতে পারবো, কারণ খুব সহজ, ইজি ওয়ে। আর ঈদের আগে এমনি তো বাসায় কত কাজ থাকে, কাজ থাকে, শপিং থাকে, এমনি আমাদের ব্যস্ততার জন্য অনেক কিছু আইটেম বানানো হয় না, তো খুব অল্প সময়ে খুব ভালো কিছু যাতে মুখে ভালো লাগে, রুচিটা আসে, দেখতে দেখতে অনেক সময়। এখন যদি আমি চাই যে আমি এটা যারা ঝাল খায় না তাদের জন্য সার্ভ করবো, এভাবেই সার্ভ করে দিবো, বাট আমরা একটু স্পাইসি অ্যাড করবো, দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ, ফ্লেক্স আমরা বলি না, চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর, খেতেও অনেক, ইফতারের সময়টুকু এখন অপেক্ষা করতে হবে, অবশ্যই তাই। আমরা একটা জিনিস একটু কেটে নিব এটাকে সার্ভ করার জন্য, আমার কাছে মনে হয় রমজান মাস আসতেই মানে সাহরি করার পর থেকে ইফতারের টাইম গোনা শুরু হয়ে যায়, এই তো আর কিছুক্ষণ পর, এই আর কিছুক্ষণ পর। আমরা মুস কেটে নিচ্ছি, এটা কিন্তু আমাদের আল্লাহ তাআলার পরীক্ষা যে আমরা কতক্ষণ ধৈর্য ধরে তার বান্দারা তার ভয়ে না খেয়ে থাকতে পারি, বিশেষ করে এই ধরনের সুস্বাদু খাবার সামনে রেখেও। লিটুসটা দিয়ে দিলাম, আর এটার উপরে এখন আমরা শুধু একটু মিন্ট লিফ, যেটাকে আমি রাফলি দিয়ে দিব, যেন এটা দেখতে খুব অর্গানিক লাগে আর কি। ওয়াও, এটা দেখতে এত বেশি ভালো লাগছে, মনে হচ্ছে এইভাবেই ধরে রাখি, মানে খাবার দরকার নেই। সো এটাই হচ্ছে আমাদের গার্লিক মাশরুম। ওয়াও, অনেক ধন্যবাদ শেফ, ঝটপট কম সময়ে সুস্বাদু পুষ্টিকর মজাদার, মানে যা যা উপমা দেওয়া সম্ভব সব কিছু একসাথে দিয়ে দিলাম এটা দেখানোর জন্য। এবং বিশেষ করে ডেকোরেশনটা দেখে যেটা মনে হচ্ছে, যেমনটা আপনি বললেন যে তুলে রাখি, তুলে রাখি, ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, একদম সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শেফ, এবং আপু আপনাকেও অনেক ধন্যবাদ পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। তোমাকে অনেক বেশি ধন্যবাদ, আরও বেশি ধন্যবাদ ভাইয়াকে, ওনার সাথে আমার পরিচয় হলো, এবং এত সুন্দর সুন্দর আসলে রেসিপি আজকে হচ্ছে, উনি তৈরি করে দেখাচ্ছেন, সেজন্য অনেক বেশি থ্যাংক ইউ বিউটি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা খাবার রান্নায় অবশ্যই ব্যবহার করবেন মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন, যে লবণে মাথা খোলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা, এদের বিয়ে হলো রনি আর বনের সাথে, তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু, রনি অফিসে সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন, ভাষা দিবস কবে, একুশে ফেব্রুয়ারি, ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল, আমি মরিনি স্যার, দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে, ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না, নে তুইও নে মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।